গোপাল আর রাখালের গল্প পড়েছো, তাই না? গোপাল বড় সুবোধ বালক আর রাখাল ছিল দুরন্ত। তো বিদ্যাসাগর মহাশয়ের কাছে আমার একটাই প্রশ্ন, বিদ্যাসাগর মহাশয়, আপনি কি গোপালের মতো সুবোধ বালক চেয়েছিলেন, যে মন দিয়ে পড়াশোনা করবে, লালু ভুলু হবে, প্রতিবেশীর সাথে মিশবে না, আর একদিন চিরদিনের চলে যা চিরদিনের জন্য চলে যাবে আমেরিকায়, আর গোপালের মা বৃদ্ধাশ্রমে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাবে, আর গোপালের পড়া বর্ণ পরিচয় ঘাটবে, বোধোদয় ঘাটবে, কথামালা ঘাটবে, আর তার অশ্রুর জলে ভিজে যাবে বইয়ের পাতা, আর তোমার সেই দুরন্ত রাখালেরা ছুটে যাবে প্রতিবেশীর বাড়ির আগুন নেবাতে, রক্তদান করবে অসহায় ফজল মিয়াকে, নিজে না খেয়ে অন্ন তুলে দেবে দরিদ্র মোগলি স্বর্ণের মুখে, রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ লাশ তুলে নিয়ে যাবে শ্মশানে। সত্যি তুমি কি সত্যি এরকম গোপাল চেয়েছিলে ঈশ্বর?